হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকের ক্লাসে আমাদের জিআই প্র্যাকটিস সেট করা যাক, ঠিক আছে? তো এই ক্লাসটা যে কোনো পরীক্ষার জন্য আপনারা প্র্যাকটিস হিসেবে করতে পারেন, ঠিক আছে? তো স্ক্রিনে কোয়েশ্চেনগুলো আসবে, আপনারা ভিডিও পজ করে নিজেরা করার চেষ্টা করুন, তারপর অ্যান্সারটা আপনাদের মিলিয়ে দেবেন আর আমি এখানে সলিউশনটা করে দেবো, সেটা দেখে মিলিয়ে নেবেন, ঠিক আছে? দেরি না করে শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক করে শেয়ার করবেন ভিডিওটাকে, ওকে? তো প্রথম কোয়েশ্চেনটা স্ক্রিনে আসছে, দেখুন। সহজ শক্ত সব রকম মিলিয়েই থাকবে, তো একদম সহজ ভাবার কারণ নেই, আবার কিছু কিছু থাকবে কিছু কিছু শক্ত, ঠিক আছে? জিআই পোর্শনটাই এরকম খুবই সহজ থাকে, আবার খুবই শক্তও থাকে, যেটা পরীক্ষার হলে মেলে না। তো প্রথম কোয়েশ্চেনটা এসছে, ক্যারম CARROM ক্যারম, এই শব্দটিকে লেখা হয় DBSSPN, বলেছে তাহলে হাউসকে কি লেখা হবে, হাউসকে কি লেখা হবে? তো দেখুন এখানে যেটা হয়েছে, মানে অ্যালফাবেটিক অর্ডারে যেটা আছে, সি থেকে ডি হয়েছে +1, এ থেকে বি +1, এগুলো সবই +1 করে বৃদ্ধি পেয়েছে, দেখুন প্রত্যেকটা, এম থেকে এন, ও থেকে পি, আর থেকে এস। একইভাবে এইচের পরে এইচ +1 আই, ও +1 পি, ইউ ভি এস টি ই এফ, তো আই পি ভি টি এফ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি। ভেরি ইজি ছিল, ইজি দিয়ে শুরু হোক, তারপরে মডিরেট থাকবে, ওকে? নেক্সট কোয়েশ্চেন দেখুন, তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু এই কোয়েশ্চেনটা আছে, 1 9 25 49, নেক্সট তারপর হচ্ছে 121, তো এগুলো কীভাবে করতে হবে? সংখ্যাগুলো দেখুন প্রত্যেকটা দেখে কী মনে হচ্ছে, 1 9 25 49 121, এগুলো সবকটাই হচ্ছে বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার। তো দেখি এগুলো কার কার স্কোয়ার নাম্বার, 1 হচ্ছে 1 এর স্কোয়ার, 9 হচ্ছে 3 এর স্কোয়ার, 25 হচ্ছে 5 এর স্কোয়ার, 49 হচ্ছে 7 এর স্কোয়ার, আর 121 হচ্ছে 11 স্কোয়ার। তাহলে এই জায়গাটায় কত হওয়া উচিত ছিল, 1 3 5 7 9 এর স্কোয়ার, তারপর 11 স্কোয়ার, তো 9 স্কোয়ার হচ্ছে 81, এটা হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার বি, ওকে? বোঝা গেছে সকলে এটা পেরেছেন? নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি, এটা একটি সিটিং অ্যারেঞ্জমেন্টের কোয়েশ্চেন। অরি, ববি, ছন্দা, দীনেশ এবং পপি, এই পাঁচজন একটি শাড়িতে দাঁড়িয়ে আছে। অরি, ববি, ছন্দা, দীনেশ আর পপি, এই পাঁচজন বন্ধু আছে, কোন দিকে মুখ করে এসব কিছু বলা নেই। দীনেশ আছে পপির ডান দিকে, তাহলে আমি যদি এখানে পপিকে করি, দীনেশ আছে পপির ডান দিক, ডান দিক হচ্ছে এদিক আর বাঁ দিক হচ্ছে এদিক, তাহলে ডান দিক হচ্ছে এটা, ধরলাম এদিকে ফেস করে আছে, ফেসটা এদিকে ধরে করছি, ঠিক আছে? যেহেতু কোনো সাইড দেওয়া নেই, তো উত্তর দিকে ধরে করছি, মানে নর্মাল ক্ষেত্রে আপনারা এরকম করবেন, যদি কোনো সাইড দেওয়া থাকে না, উত্তর দিক ধরেই করবেন, ঠিক আছে? তারপর না মিললে সেটাকে মানে দক্ষিণ দিক করবো। তো পি, পিয়ের ডান দিক বা পপির ডান দিকে আছে দীনেশ, তারপরে বলছে ববি আছে পপির বাঁ দিকে, ববি আছে আবার পপির বাঁ দিকে, পপির বাঁ দিকে এখানে ববি আছে, এবার বলছে কিন্তু অরির ডান দিকে, কিন্তু অরির ডান দিকে, ববি আছে পপির বাঁ দিকে কিন্তু অরির ডান দিকে, তার মানে অরি এখানে ছিল তবেই অরির ডান দিকে ববি আছে। এবারে বলছে দীনেশ আছে ছন্দার বাঁ দিকে, দীনেশ আবার আছে কার বাঁ দিকে, ছন্দার বাঁ দিকে, তার মানে ছন্দা এখানে আছে, ছন্দার বাঁ দিকে দীনেশ আছে। এবার বলছে বাম দিকে শেষ প্রান্তে কে আছে, অর্থাৎ এটাকে জটিল দেয়নি, একদম সহজভাবে বলে দিয়েছে, অর্থাৎ এটা ধরে করেই আমার অ্যান্সার পেয়ে যাব, সব থেকে বাঁ দিকে আছে অরি অপশান নাম্বার এ, এটাই হয়ে গেল সঠিক উত্তর, ওকে? নেক্সট কোয়েশ্চেনটা এটা একটি ব্লাড রিলেশনের কোয়েশ্চেন, দেখুন কোয়েশ্চেনটা হচ্ছে, এ হলো বি এর মা, সি হলো বি এর বোন, এত কিছু পড়ার দরকার নেই, আমরা একে একে করবো। এ হলো বি এর মা, মাইনাস করলাম এখানটা, সি হলো বি এর বোন, বি এর বোন হলো সি, ডি হলো এ এর বোন হচ্ছে আবার ডি, তাহলে সি এ এর কে হয়, সি এ এর কে হবে? বি আর সি দুজনে ভাই বোন, বি আর সি, বিটা বলে দেয়নি ভাই না বোন এসব কিছু বলে দেয়নি, ঠিক আছে? বি আর সি দুজনে ভাই বোন, আর বি এর মা যদি এ হয় তাহলে সি এর মাও তো এ হবে, তাহলে বলছে সি এ এর কে হয়, তাহলে সি এ এর কন্যা, ঠিক আছে?
তো কন্যা হচ্ছে অপশান নাম্বার ডি, সি হলো এ এর কন্যা। তো আপনারা যদি বলেন এইরকম ধরনের ব্লাড রিলেশনের কোয়েশ্চেন মানে চ্যাপ্টার ওয়াইজ দিতে, নিশ্চয়ই আমি একটা ক্লাস করে দেবো, যাদের যাদের দরকার হবে আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। তাহলে সেখানে কী হবে, ব্লাড রিলেশনের এই জিনিসগুলোকে শিখিয়ে সেখান থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করানো যাবে, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন যাওয়া যাক, নেক্সট প্রশ্ন নাম্বার ফাইভ। দেখুন নাম্বার ফাইভটা, এটা কিন্তু ভালো কোয়েশ্চেন আছে। 10 66 34, ঠিক আছে। আর একটা আছে 8 36 28, আর একটা আছে বক্স 20 আর 16। তাহলে এটা কী হবে এই বক্সটাতে, ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন আছে। তো এটা সঠিক উত্তর কী হবে বলে মনে হচ্ছে, তো দেখুন আপনি যদি 66 আর 34 যোগ করেন, 66 প্লাস 34 মানে হলো 100। তাহলে 100কে রুট করলে কত পাবো, 10, এটা পেয়ে যাচ্ছি। একইভাবে 36 আর 28 যোগ করলে হবে 64, আর এটাকে রুট করলে হবে 8, 8টা পেয়ে যাচ্ছি। তাহলে একইভাবে 20 আর 16 যোগ করলে 20 প্লাস 16 মানে হচ্ছে 36, এর রুট করলে পেয়ে যাবো 6। তাহলে অ্যান্সার কত হবে, নাম্বার 6। তো অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। ওকে, সকলে পেরেছেন এটা। নেক্সট প্রশ্ন যাই, নেক্সট প্রশ্ন কোডিং ডিকোডিংয়ের নাম্বার 6। ডিসকভারিকে লেখা হয়েছে 4 8 7 6 5 4 3 2 1। তো এখানে বলেছে রিকভারকে কী লেখা যাবে, রিকভার এটা কি লেখা যাবে। তো এখানে দেখুন যে কটা দেওয়া আছে রিকভার, সেটা কিন্তু এই এই সেন্টেন্সের মধ্যেই পাবেন, মানে এই সেন্টেন্সটার মধ্যে যে ওয়ার্ডগুলো, সরি যে লেটারগুলো দিয়েছে সেই লেটারের মধ্যে থেকেই পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে, এটা স্পেশাল করে কোডিং দেওয়া আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল ওদের ভ্যালু নয়। ডি এর হয়তো ভ্যালুটা 4, কিন্তু আই এর ভ্যালু কিন্তু 8 নয়, আই এর ভ্যালু 9। এটা কোয়েশ্চেন অনুযায়ী এটা কোডিং করা আছে, ঠিক আছে। তো এখানে আর এর ভ্যালু হচ্ছে এখানে 2, সেই জন্য আর হচ্ছে 2, সেই জন্য এই দিকেও 2 হয়ে গেল। ই এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে। রিকভার সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 6 ও 5 4 3, তাহলে 2 3 6 5 4 3 2, অপশান নাম্বার সি এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা আসছে নাম্বার 7। নাম্বার 7 এর কোয়েশ্চেনটা আসছে স্টেশনারি দ্রব্য পেন্সিল এবং আলু কোন চিত্রটি মানাবে। এটা ভেন চিত্রের অঙ্ক, স্টেশনারি দ্রব্য পেন্সিল আলু কোন চিত্রটি বোঝাবে। চারটে ছবি আসছে আপনারা দেখতে পেয়েছেন, তো সঠিক উত্তর আপনাদের কী মনে হচ্ছে? তো আমার যেটা লাগছে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, এবং এটাই সঠিক উত্তর। কেন, এই যে ছবিটা আছে এই ছবিটাই হচ্ছে অ্যাকচুয়াল ছবি। এটাকে যদি আমি স্টেশনারি দ্রব্য ভাবি, তার মধ্যে কিন্তু স্টেশনারি দ্রব্যের মধ্যে এটা হবে পেন্সিল, ঠিক আছে, এটা পেন্সিল, আর এটা হচ্ছে আলাদা করে এটা হচ্ছে আলু। আলু কিন্তু স্টেশনারি দ্রব্যের মধ্যে পড়ছে না, তো এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কী আছে, এ বি ড্যাশ বি এ ড্যাশ ড্যাশ বি এ বি ড্যাশ বি, যতগুলো এখানে অপশান আছে সেই অপশানের মধ্যে আপনাকে সঠিক উত্তর বলতে হবে। কিন্তু আমরা সবসময় কী করি, এই সমস্ত অঙ্কগুলো ভাগ ভাগ করে নিই, চারটে বা তিনটে করে ভাগ ভাগ করে নিই কটা কাউন্ট করে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখুন এখানে এ বি ছাড়া অন্য কোনো কিছু নেই, অ্যান্সারেও দেখুন এখানে কোনো জায়গায় সি কিন্তু দেওয়া নেই, অর্থাৎ এ বি দিয়েই জিনিসটা হবে। তো দেখুন প্রত্যেকটা কিন্তু পরপরেভাবেই আছে, একটাও গায়ে গায়ে দু ডবল এ বা কোনো জায়গায় ডবল বি নেই। তো সেহেতু আমি নয় ক্রমটাকে এ বি ভাবতে পারি বা বি এ ভাবতে পারি, দেখুন সেটাই আছে, বি এ ভাবতে পারি বা এ বি ভাবতে পারি, যেটা খুশি। তো সেই অনুযায়ী করলে কী হবে, এটা এ বি পেয়েছি, এখানে যদি এ বি বসাই তাহলে এ বি এ বি এ বি, আবার এখানে এ আছে তাহলে আমি এ বসিয়েছি এখানে, এরপরে তাহলে কী বসালাম বি, তাহলে এ বি হলো, আবার একটা এ বসালাম অর্থাৎ বি বসালাম, এ বসালাম, তারপরে আবার এ বি এ বি এ বি, আবার এ বি, শেষে আবার এ বসালাম, তাহলে চারটে জিনিস বসালাম। এ বি ডবল এ বি ডবল এ হচ্ছে অপশান নাম্বার ডি, এটাই হয়ে গেল এই কোশ্চেনটার সঠিক উত্তর। আশা করছি প্রত্যেকে আপনারা পেরেছেন এবং জিনিসটাকে বুঝতেও পেরেছেন। নেক্সট প্রশ্ন যাই, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার
9. নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 9, বেমানান শব্দ নির্বাচন করতে হবে। নাম্বার 9, বেমানান শব্দ নির্ণয়। মহানদী, কাবেরী, নর্মদা, কৃষ্ণা, চারটি অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটি বেমানান? তো সঠিক উত্তর কী হবে বলে মনে হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান সি, সেটা হচ্ছে নর্মদা। কেন? তার কারণ নর্মদা হচ্ছে এখানকার একমাত্র, এই চারটে অপশানের মধ্যে একমাত্র পশ্চিমবাহী নদী হচ্ছে নর্মদা। ঠিক আছে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 10। ঠিক আছে, বলছে বিকালবেলা প্রিয়া এবং রিয়া মুখোমুখি দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে কথা বলছিল, যদি প্রিয়ার ছায়া রিয়ার ঠিক বাঁদিকে পড়ে তবে প্রিয়া কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? তো আগে একটা সহজ কথা বলি, এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার উত্তর বা দক্ষিণ হয়, পূর্ব পশ্চিমে হয় না, কারণ সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, অর্থাৎ ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ আর সাউথ, এই তো ডিরেকশান, সূর্য পূর্ব দিকে ওঠে আর এখানে পশ্চিম দিকে অস্ত যায়। তো যেহেতু বিকালবেলা, তার মানে বিকালবেলা সূর্য পশ্চিম দিকে আছে। এখন বলছে রিয়া আর পিয়া দুজন আছে, ঠিক আছে, দুজন আছে, যদি এই দিকে রিয়া থাকে আর এদিকে পিয়া থাকে, বলছে মুখোমুখি কথা বলছে, এরা এদিকে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে, এই এদিকে মুখ করে আছে, এও এদিকে মুখ করে আছে, পরস্পরের মুখোমুখি কথা বলছে, যদি প্রিয়ার ছায়া রিয়ার বাঁদিকে পড়ে, তাহলে যদি এখানে এর ছাড় এই দিকে যদি সূর্য থাকে, কারণ এটা ওয়েস্ট, পশ্চিম দিকে সূর্য, বলছে যে প্রিয়ার ছায়া রিয়ার বাঁদিকে, পিয়ার ছায়া রিয়ার বাঁদিকে ঠিকই তো আছে, তাহলে এইটাই ঠিক হচ্ছে, আমি যদি এখানে পি করতাম আর এখানে আর করতাম, তাহলে রিয়ার ছায়াটা এখানে পড়তো, যেটা হতো পিয়ার বাঁদিকে, কিন্তু সেটা বলেনি, বলেছে রিয়া, বলেছে প্রিয়ার ছায়া, তাহলে এটা পিয়ার ছায়া, পিয়ার ছায়াটা এখানে পড়বে, কারণ সূর্য এদিকে আছে, পিয়া এখানে দাঁড়িয়েছে, পিয়ার ছায়াটা এখানে পড়েছে, এটা কার বাঁদিক, আর যেহেতু এদিকে মুখ করে তাহলে আরের বাঁদিক। এখন বলছে যে তবে প্রিয়া কোন দিকে মুখ করে, তাহলে প্রিয়া ওপর দিকে মুখ করে আছে না ওই দিকে, ওই দিকে মানে হচ্ছে উত্তর দিক, তাহলে প্রিয়া হচ্ছে উত্তর দিকে মুখ করে আছে, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার এ, কোনো প্রবলেম নেই। নেক্সট প্রশ্ন যাই, নেক্সট প্রশ্ন নাম্বার 11, বলছে একটা ছবি দেওয়া আছে, উপরের চিত্রটিতে তিনটি বর্গ 10টি কাঠি দিয়ে তৈরি হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, এরকম দেওয়া আছে বর্গক্ষেত্রটা, বলছে 10টি কাঠি দিয়ে তৈরি করা হয়েছে, কমপক্ষে কতগুলি কাঠি খুলে নিলে দুটি বর্গ অবশিষ্ট থাকবে? ঠিক আছে, তো এখানে দেখুন আপনার কী মনে হচ্ছে যে দুটো বর্গ করতে গেলে কী করতে হবে, কটা মিনিমাম তুলতে হবে? আমি যদি একটা তুললাম, দুটো তুললাম, তিনটে তুললাম, তাহলেও হবে, কিন্তু এটা কি মিনিমাম হলো সেটা আমাকে ভাবতে হবে, অনেকভাবে করতে হয়। তো অ্যাকচুয়াল দেখতে গেলে কী করতে হবে, আমি মিনিমাম বললাম দুটো তুললে, এটাই হয়ে গেল অ্যান্সার, কীভাবে দুটো তুললে দুটো বড় ক্ষেত্র থাকবে, দেখুন আমি যদি এই কাঠিটা তুলে নিলাম আর এই কাঠিটা তুলে নিলাম, তাহলে দুটো কাঠি তুলে নিলে তাহলে এইটা দিয়ে চার চারে আটটি দিয়ে এই দুটো বড় ক্ষেত্র হয়ে যাচ্ছে, অর্থাৎ ন্যূনতম দুটি। ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাই, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, নাম্বার 12 কোয়েশ্চেনটা আছে সি এফ এল ইউ এর পরেরটা কত, তো এদের ভ্যালুগুলো একবার দেখি, ভ্যালুগুলো দিয়ে অনুযায়ী কী হচ্ছে, সি হচ্ছে 3, এফ 6, এল 12, এস টি ইউ, তাই তো 22, তাই তো না, এস টি ইউ, টি ইউ হচ্ছে 21, ঠিক আছে, এর পরেরটা কত হবে? তো দেখুন 3 থেকে 6 হয়েছে মানে প্লাস 3 বেড়েছে, 6 থেকে 12 6 বেড়েছে, 12 থেকে 21 9 বেড়েছে, 3 6 9 তাহলে 12 বাড়বে, অর্থাৎ প্লাস 12, অর্থাৎ 33 হবে এখানে। এবার 33-তে কোনো তো ভাওয়েল নেই, এই সরি কোনো লেটার নেই 33-তে, মানে 26 পর্যন্ত লাস্ট, তাহলে 33 পেতে গেলে 26 প্লাস 7 করতে হবে, 26 প্লাস 7 করতে হবে তবেই 33 পাবো, 26-এ জেড শেষ হয়ে যাচ্ছে আর বাকিটা 7, 7 মানে কত, G7, G7 বৈঠক, তো G7, 7 হচ্ছে G, এটা মনে রাখতে হবে, G7 বৈঠক, সেই জন্য G7 হচ্ছে G, তো এটাই হয়ে গেল অ্যান্সার, তো অপশান নাম্বার B হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, G। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাই, বোঝা গেছে? দেখুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, তো ধৈর্য ধরে বসুন,
আমরা টোটাল 20 কোয়েশ্চেন প্র্যাকটিস করব। নাম্বার 13 বলছে, ইংরেজি বর্ণমালার আই এর বাম দিকের চার্থ বর্ণের ডান দিকে ষোলোতম বর্ণ কোনটি? তো এটা আমি আমার প্রসেসটা বলছি যে কীভাবে করছি। আই আই মানে কত? আই হচ্ছে 9, আয়ের পজিশান কত? 9th পজিশান। আয়ের বাম দিকের চার্থ বর্ণ, বাম দিকে কি আছে? এদিকে আছে 8, 7, 6, 5, তাহলে এটাই হচ্ছে আয়ের বাম দিকে 4, 1, 2, 3, 4, অর্থাৎ 5 কি আছে? তো এটা হচ্ছে ই, 5 আছে। সে যাই হোক, এখানটা যা ই বসে আছে কারণ আয়ের বাম দিকে চার্থ নম্বরে কে বসে আছে, মানে ফোর্থ পজিশানে কি আছে? আয়ের বাম দিক থেকে ফোর্থ পজিশানে, এখানে প্রথম থেকে নয়, আয়ের বাম দিকে ফোর্থ পজিশানে আছে ই, অর্থাৎ যেটা 5 আছে, ঠিক আছে। এবার বলছে এর যেটা পজিশানে, এর ডান দিকের ষোলোতম বর্ণ, এর ডান দিকে অর্থাৎ 5 ডান দিকে ষোলোতম মানে 16th, অর্থাৎ তাহলে 5 পরে আছে আরও 15টা, তারপরে 15+1 মানে 16, 15+1 মানে 16, তাহলে 15 আর 6 টোটাল 15, আর এদিকে সরি 15 এদিকে টোটাল তো 16, 60, তাহলে 15, 5 আর 16 হচ্ছে 21, আর যেটা হচ্ছে ইউ, বোঝা গেল? অর্থাৎ ই এর ডান দিকে ষোলোতম মানে হচ্ছে টোটাল 21তম, আর সেটা হচ্ছে ইউ, বোঝা গেল? এটাই হয়ে গেল অ্যান্সার, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন যাই আমরা, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 14। বলছি একটি ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে 7:15 দেখাচ্ছে, তখন ঘড়িতে প্রকৃত সময় কত? দেখুন এইভাবে যেটা এটা মিরর ইমেজের অঙ্ক, যেহেতু আয়না বলেছে মানে মিরর ইমেজ দিয়েছে, তো একটা দেয় আয়নায় পড়ে কত হবে আর একটা দেয় আয়না থেকে অ্যাকচুয়াল টাইম। তো এখানে বলেছে আয়নায় দেখাচ্ছে 7:15 অ্যাকচুয়াল টাইম কত, মানে প্রকৃত সময় কত। তো মিরর ইমেজ দিলে মনে রাখবেন আমাকে 12টা থেকে বিয়োগ করতে হবে, 12টা থেকে বিয়োগ করতে হবে 7:15 মিরর ইমেজের ক্ষেত্রে, আর যদি ওয়াটার ইমেজ বলে তাহলে আমার 18:30 থেকে আমাকে বিয়োগ করতে হয় বা 6:30 থেকে করতে হয়, তার অনেক নিয়ম আছে আমি ক্লাস আগে করিয়েছি। কিন্তু এখানে একটা জিনিস আছে যে কেউ যদি 12 থেকে 7:15 বিয়োগ করে উত্তর করতে যায়, তার কিন্তু উত্তর মিলবে না এবং তার ভুল হবে, কারণ 12টা থেকে 7:15 বিয়োগ করতে এটাকে 100 মনে হবে এবং 95 আসবে, এই সরি 85 আসবে এখানে, সেটা কি সঠিক? সেটা সঠিক নয়। তাহলে আমি কী করে বিয়োগ করবো? 12টাকে আমি করে নেবো 11, মানে 1 ঘন্টা কমিয়ে নিলাম, সেই জন্য মিনিটে 00টাকে 60 বাড়িয়ে নিলাম, কারণ 1 ঘন্টা = 60 মিনিট, অর্থাৎ 12টাকে আমি লিখতে পারি 11:60। এবার আমার বিয়োগ করতে সুবিধা হবে এবং বিয়োগ করলে হবে 45, এটা হবে 4, অর্থাৎ 4:45, এটা হয়ে গেল প্রকৃত সময়, অপশান নাম্বার বি, 4:45 বা 4:45, এটাই হয়ে গেল অ্যান্সার। ওকে, বোঝাতে পেরেছি? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 15। বলছে কোনো মাসে 3 তারিখ শুক্রবার হলে ওই মাসের 25 তারিখ কীবার হবে? ঠিক আছে, এটা দুভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যেহেতু ছোটো সময় দিয়েছি তাহলে আমরা কাউন্ট করে বার করে দিতে পারি, ঠিক আছে। বলছে কোনো মাসে 3 তারিখ শুক্রবার হলে ওই মাসের 25 তারিখ, তো ডিফারেন্স কত? 25 তারিখ থেকে 3 তারিখের ডিফারেন্স হচ্ছে টোটাল 22 দিনের ডিফারেন্স, আর 7 দিন পরপর রিপিট হয়ে যায়, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 22কে আমি ভেঙে লিখতে পারি 3+7=21, ঠিক আছে, অর্থাৎ 22 দিনটার মধ্যে 3+7=21, 3টে সপ্তাহ পাবো আর 1 দিন এক্সট্রা, অর্থাৎ শুক্রবারের সঙ্গে 1টা দিন এক্সট্রা যোগ করলেই আমার উত্তর হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে শনিবার। ওকে, এছাড়া অন্য কীভাবে করা যেতে পারতো, জাস্ট সেটা একবার বলে দিই, অন্য কীভাবে করা যেতে পারতো, সেটা হচ্ছে শুক্রবার যদি 3 তারিখ হয়, 3-এর সঙ্গে 7 যোগ করলে 10 তারিখ, 10th শুক্রবার, তারপরে 10-এর পরে আবার 7 যোগ করলে 10+7=17 শুক্রবার, আর তারপরে 17+ যদি 7 করি 17+7=24, মানে 24th 24 তারিখও শুক্রবার, আমাকে যে 25 তারিখ কীবার, তাহলে 25 তারিখ শুক্রবার, 24-এর পরে 25 তারিখ, 24 তারিখ পর্যন্ত শুক্রবার হলো, তাহলে 25 তারিখ হচ্ছে শনিবার, এটা এমনি কাউন্ট করেও বলে দেওয়া যেত যেহেতু ছোটো সময় দিয়েছে, ঠিক আছে, আর না হলে আপনাকে অত বড় ডিফারেন্স দিয়ে ওইভাবে ভাগ করে করতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তো নেক্সট প্রশ্নটা দেখুন, এরকম ধরনের একটা বক্স আছে যেখানে লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে, তো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় এমনই হয় সবার ক্ষেত্রে, সেটা আপনাদের ক্ষেত্রে আর আমার ক্ষেত্রেও হয়, যেটা মানে যদি হঠাৎ করে নিয়মটা মনে পড়ে যায় তাহলে এই অঙ্ক এইগুলো আমাদের সলভ হয়, নাহলে কিন্তু সলভ হয় না সেই মুহূর্তে, তো একটু মানে ভালো করে করতে হবে আমাকে।
আট সতেরো তেত্রিশ আছে, আর বারো পাঁচ ২৯, এগুলো আপনার আমি আপনারা আগে নিজেরা পজ করে নিজেরা করার চেষ্টা করুন, তারপর দেখুন সলিউশানটা। তো এটার ক্ষেত্রে যদি আমি করি আট ইন্টু দুই, তাহলে আট দুকোণে ষোলো প্লাস সতেরো করলে আমি শেষের পদটা পেয়ে যাবো থার্টি থ্রি, আট দুকোণে ষোলো প্লাস সতেরো। পরেরটা যদি করি আমি বারো ইন্টু দুই, তাহলে বারো দুকোণে চব্বিশ প্লাস এই পদটা যোগ করলে পাঁচ, যোগ করলে কত হয় চব্বিশ আর পাঁচে উনতিরিশ। তাহলে পরেরটা যদি আমি করি দশ ইন্টু দুই, দশ দুকোণে কুড়ি প্লাস থার্টিন যোগ করলে কত হবে থার্টি থ্রি, এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার বি। বোঝা গেল, এটাই হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন যাওয়া যাক, নেক্সট প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার সেভেন্টিন। তো আমি বলেছি সহজ শক্ত মিলিয়েই সব রকম থাকবে। বি নাইন নাইন টু ইস টু সি নাইন নাইন থ্রি, এইরকম চারটে যে অপশান দেওয়া আছে চারটের মধ্যে কোনটা এর সমতুল্য? এখানে দেখুন বি থেকে সি হয়েছে প্লাস ওয়ান, আর বিরানব্বই থেকে তিরানব্বই হয়েছে, এটাও প্লাস ওয়ানই হয়েছে। তাহলে এরকম মিলছে কোন অপশানটা? তো আমার তো মনে হয় অপশান নাম্বার ডিটা মিলছে, পি সিক্স ফোর থ্রি ইস টু কিউ সিক্স ফোর ফোর, পি থেকে কিউ হয়েছে প্লাস ওয়ান, ছশো তেতাল্লিশ থেকে ছশো চুয়াল্লিশ হয়েছে প্লাস ওয়ান, এটাই হয়ে গেল অ্যান্সার অপশান নাম্বার ডি। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট প্রশ্ন যাই। দেখুন তো সবটা সহজ মনে করলে কিন্তু হবে না, কারণ এর পরেরটা আপনাদেরকে জটিলতায় ফেলবে। নেক্সট হচ্ছে নাম্বার এইটিন, বলেছে দশ পনেরো তিরিশ ফর্টি ফাইভ ডট 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 কত হবে, বাকি তিনখানা অপশান দেওয়া আছে এবং তিনখানা খুব বড় বড় অপশান দেওয়া আছে। তো আপনাদের নিয়ম আপনারা খাটান, নিজেদের মতো করে ভিডিওটাকে পজ করে করুন, ঠিক আছে? এটা আপনাদের জটিলতা ফেলতে পারে। তো আমি করে দেখাচ্ছি এবার সলিউশানটা, যারা দেখে তারা করা হয়ে গেছে সলিউশানটা দেখুন, দশ পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এইভাবে হয়েছে, দশ থেকে এখানে পাঁচ হয়েছে, আবার এটা দেখি পনেরো বেড়েছে, এটাও পনেরো বেড়েছে। তো দশ পাঁচ দশ পনেরো এগুলো বাড়লে সোজা হয়ে যেত, ইজি হয়ে যেত। তাহলে এটাতে কী প্রবলেম আছে সেটা একবার দেখি। তো এটাকে হচ্ছে যে সলিউশানটা সেটা হচ্ছে দশ থেকে পনেরো হয়েছে তিনের দুই দিয়ে গুণ করে, দেখুন তাহলে দশ ইন্টু তিনের দুই মানে এটা পাঁচ, তিন পাঁচে পনেরো, পরেরটাকে আবার দুই দিয়ে গুণ হয়েছে, পরেরটাকে আবার তিনের দুই দিয়ে গুণ করুন, অর্থাৎ থার্টি ইন্টু তিনের দুই, তাহলে এটা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ, তাহলে পরেরটা হবে কত, আবার দুই দিয়ে গুণ হবে পঁয়তাল্লিশকে, তাহলে পঁয়তাল্লিশ দুগুণে হবে নব্বই। এই পরেরটাই চেয়েছে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে অপশান নাম্বার এ নাইনটি, অর্থাৎ তিনের দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ তিনের দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ, এইভাবে সিরিজটা চলেছে, ঠিক আছে? অপশান নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন যাই, নেক্সট প্রশ্ন নাম্বার নাইনটিন। তো নেক্সট হচ্ছে নাম্বার নাইনটিন, তো এটা লাস্টে কি কোয়েশ্চেনে, সিইউপি বিওএআরডি কাপবোর্ডকে লেখা হচ্ছে সি এক্স পি বি এক্স 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 আর ডি, তাহলে ক্র্যাফ্টকে কী লেখা হবে, ঠিক আছে? তো এটা কী হবে আপনাদেরকে সেটা বলতে হবে, আপনারা নিজেরা করে দেখুন। তো এটা দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কী আছে, এই যে শব্দটা আছে এই শব্দটার মধ্যে এই অঙ্কটার মানে এই যে একটা প্রবলেমটা হচ্ছে, যেগুলো যেগুলো ভাওয়েল আছে সেই ভাওয়েলগুলোকে এক্স করা হয়েছে, কনসোনেন্টগুলোকে কিন্তু করা হয়নি। এখানে ইউ আছে, ইউকে এক্স করেছে, ও এ এগুলো ভাওয়েল এগুলোকেও এক্স করা হয়েছে, বাকি কনসোনেন্টগুলো কোনো পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমনই আছে। তাহলে এটার ক্ষেত্রে ক্র্যাফ্টের ক্ষেত্রে কী হবে, শুধু এ এর জায়গায় এক্স বসবে, কারণ এখানে একটাই ভাওয়েল আছে, বাকিটা সি আর এফ টি এটা বসে যাবে, অর্থাৎ সি আর এক্স এফ টি হয়ে গেল অ্যান্সার অপশান নাম্বার সি। ওকে, বোঝাতে পারলাম? নেক্সট প্রশ্ন, আচ্ছা নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি, এটা আপনাদের স্ক্রিনে আসছে, এটা থাকছে আপনাদের হোমওয়ার্ক, যারা পুরো ক্লাসটা করলেন অবশ্যই কমেন্ট করে উত্তরটা জানাবেন, এবং আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন, কমেন্ট পিন করা থাকবে। ওকে, তো দেখা হবে নেক্সট ক্লাসে, আশা করছি আপনাদের ক্লাস ভালো লেগেছে, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।